এখন মনে হয় খলিলের থেকে মাংস নেয়, এখন খলিলের মাছের চল বেশি। আজকের এপিসোডে আমরা কক্সবাজারের ফেমাস পৌষি হোটেল গনি হোটেলের আনলিমিটেড খাবার এক্সপ্লোর করব, তার সাথে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে কোথায় একটা ব্রেক নিয়ে মাটির চুলায় রান্না করা গরম গরম গরুর মাংস ট্রাই করবেন, সবকিছু শেয়ার করবো আজকের কক্সবাজারের ভ্রমণ গল্পের প্রথম এপিসোডে। চলেন তাহলে আজকের গল্পটা মিরসরাইয়ের বিখ্যাত ড্রাইভার হোটেল থেকে শুরু করা যায়। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় আপনারা কোথায় ভরপুর খাওয়া দাওয়া করতে পারেন, একটা ব্রেক নিতে পারেন লাঞ্চ অথবা ডিনারে, আর ভরপুর গরু মাংস খাইতে পারেন। তো যারা বিফ লাভার আছেন আজকের ভিডিওটা তাদের জন্য, যেখানে গেলে আপনি এরকম ভরপুর বিফ পাবেন যেটা মাটি চুলাতে রান্না করা হয় আর এইটা একদম গরম গরম সার্ভ করা হয়। এতক্ষণ আই হোপ আপনারা গেস করে ফেলছেন যে আমরা কোথায় আছি। এক্স্যাক্টলি গাইস, আমরা এখন আছি হচ্ছে ড্রাইভার হোটেলে, যেটা লোকেশন হলো চট্টগ্রাম যাওয়ার কিছুটা আগে মিরসরাইয়ে। তো বেসিক্যালি আমি দেখাচ্ছি এখান থেকে, এটা হলো ওদের কিচেন যেখানে লাইভ সবকিছু রান্না করা হয়, মাটির চুলা মানে লাকড়ি চুলাতে করে সব রান্না করা হয়। এটা একদম ওপেন কিচেন, ওরা কতটা হাইজিন মেনটেন করতেছে, কতটা সব পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে রান্না বান্না করতেছে, আপনি এখান থেকে চাইলে সম্পূর্ণ দেখে নিতে পারবেন। আর ওরা নগদ নগদ খাবারটা সার্ভ করে দেয়, মানে আপনি দেখেন এখানে রেডি হচ্ছে খাবার আর ইনস্ট্যান্ট ওইখানে সার্ভ হচ্ছে। রাত এখন বাজে 10:51 মানে প্রায় 11টা, আর এটা প্রায় 24 ঘন্টার মতোই খোলা থাকে। তো এখানে খাওয়ার সব থেকে বড় অ্যাডভান্টেজটা হলো, আমি যদি একটা গরুর মাংস সেখান থেকে আমি রিফিল নিয়ে যতবার আমি ঝোলের জন্য আমি ওদেরকে বলবো ভাই রিফিল করে দেন, ওরা ততবার হচ্ছে গরুর মাংস সার্ভ করে। সো গাইস, আজকে এখানে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো এখানে খাবার আসলে কতটা মজা। মোটামুটি আপনি এখানে আসলে দেখবেন যে সব ট্রাক গাড়ি এখানে রাখা, সব ধরনের মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করে, কারণ এই জায়গাটা হচ্ছে কাইন্ড অফ একটা ট্রাক স্ট্যান্ডের মতো, মানে অনেকে আসছে যে এই জায়গাটা চিনে না। সো আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। একটা জিনিস শেয়ার করি, আগে ওদের এখানে গরুর মাংসের প্রাইস ছিল হলো 140 বা 150 আশেপাশে, বাট অনেক পরে এসে আমরা দেখতে পারলাম যে এখন ওদের প্রাইস বাড়ছে, এখন গরু মাংসের প্রাইস হচ্ছে 170 টাকা আর কোয়ান্টিটি কিছুটা কমে গেছে। সো বেসিক্যালি যেহেতু জিনিসপত্রের দাম অনেক বাড়ছে সব দিকেই, ওদেরও এদিকটা কনসিডার করতে হবে, আর জানি না ভিডিওর পরে এই জিনিসটা কি আবার ওভাররেটেড হয়ে দাম বেড়ে যাবে কিনা। এটা হচ্ছে ড্রাইভার হোটেলের গরু মাংস, কিন্তু আগে থেকে কোয়ান্টিটি অনেক কমে গেছে। আপনি আগে আসছেন, এখানে সব থেকে বড়টা অ্যাডভান্টেজ হলো আপনি এখানে যতবার ওদের কাছে ঝোল চাইবেন ততবার করে ওরা গরু মাংস রিফিল করবে। এই কারণে আমরা হয় কি, হ্যাঁ আমরা 5-7 বারও করছি, একবার পাঁচ পিস গরুর মাংস দিচ্ছে, তো কম দিলেও সমস্যা নাই, আমরা একটু রিফিল নিবো, জানি না আগের মতো দিবে কিনা, কারণ সার্ভিসটা আগের মতো আছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। গরুর মাংস পুরোটা নিয়ে নিলাম আর একজন স্টাফকে ডাক দিব, ডাক দেওয়ার পর বলবো ভাই ঝোল দেন, ঝোল শেষ, ভাই ঝোল দেন, তো ওনাকে রিফিল করতে পাঠিয়ে দিচ্ছি, দেখি উনি গরুর মাংস দেয় কিনা নাকি কিপটামি করে কালা ভুনা স্টাইলে করে। আগের থেকে হাড্ডিও বাড়ছে, তেল চর্বি বাড়ছে আর কি, আর কোয়ান্টিটি ভালো পরিমাণে কমছে। সো ওদের তো মাস্ট রিফিল দেওয়া উচিত এবার। তো ফারি আপু বললো যে এখন মনে হয় ওরা গরুর মাংস খলিল থেকে নেয়, দ্যাটস হোয়াই নাকি হাড্ডি চর্বি বেশি। আচ্ছা এখন আমরা ট্রাই করি। আসিফ ভাই কেমন, দেখি ট্রাই করে টেস্ট আগের মতো আছে কিনা। অনেকটা হয়েছে, বাসায় আমরা কষা পোনা করলে যেমন ফ্লেভার আসে এমনই। তো আমাদের ঝোল সহ রিফিল চলে আসছে, ভাই এদিকে একটা ছিল, এই দেখেন যেটা বলতেছিলাম আমি ঝোল রিফিল করতে পাঠাইছি, ওরা অলরেডি 2 টুকরো মাংস দিয়ে দিছে। তবে একটা মজার বিষয় হচ্ছে মাংস বলতে কি তিল্লি বা ইয়া ক্যাটাগরি কলিজা এই টাইপের মাংস দিছে, একটা সলিড মাংস দিছে। দেখেন ওদেরকে আবার রিফিল করতে পাঠাবো, আবার ওরা মাংস পাঠাবে, এটা তো মজা। আমরা এখানে আসি খাবার নিয়ে রিফিল করি বারবার, ওরা আবার মাংস দিয়ে যায়, কেন দেখবেন, দেখেন আমি দেখাই আবার, ভাই ঝোল রিফিল দেন, মামা এদিকে এসো ঝোল রিফিল দিও। ওকে আমাদের সেকেন্ড রিফিল চলে আসছে, এখানে 2 পিস মাংস দিছে। কি বলছিলাম, আমাদের সেকেন্ড রিফিলেও 2 পিস মাংস দিছে। সো ড্রাইভার হোটেল আপনারা কেন আসবেন আর কেন খাবেন, এটা এই অ্যাডভান্টেজ নিতে হলে আপনাকে আসতে হবে। দেখছেন আবার 2 পিস দিছে, না আমি না সবাইকে ওরা দেয়, এটা ঠিক না। আমার মনে হয় কি এই কনসেপ্টটা কেন জানেন, এখানে সব ড্রাইভাররা আসে তো যাতে মানুষ কম টাকায় ভালো খাবার খাইতে পারে, দ্যাটস হোয়াই মনে হয় এই জিনিসটা আর কি ওরা রাখছে। তুমি যখন ভিডিও করবা তখন এটা কম টাকায় মানুষ খাইতে পারবে, মানে একটা নিয়ে সবাই খাবে, এটাই ভাবতেছি। সবাই তাড়াতাড়ি খাও না, ওরা কিন্তু সবাইকে দেয় না, একটা নিয়ে যদি আপনি আবার বারবার নেন না রিফিল করতে তখন দিবে না, ওরা ঝোল দেয় শুধু। তুমি তো 2 বার নিলা,
আমি দুইবার নিছি, আমি চাইলে আবারও নিতে পারবো, বাট আমি আপনাদেরকে অবশ্যই ইনফ্লুয়েন্স করবো না এটার জন্য, তাই আমি আর নিবই না এখানে। আমি চাইলে একদিন সাতবার নিছিলাম, একবার এখানে এসে সাতবার রিফিল নিছিলাম, সাতবারে আমাদেরকে অনেবারে যে 10 পিসের মতো মাংস দিছিল, হ্যাঁ কিচ্ছু বলে নাই, শুধু লাস্ট রিফিলের বেলা বলছিল যে ভাই আরো মামা আরো দেওয়া লাগবে, একটু খালি জিজ্ঞাসা করছিল। তো না ওটা লস হয় না, না ভিডিও করে নি, হ্যাঁ ভিডিও ছাড়া নর্মাল, আমরা নর্মাল একটা কাস্টমার হয়ে আসছি, তখন ওরা আমাদেরকে রিফিলের সময় মাংস দিচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, আমি কিন্তু ফার্স্ট টাইম ড্রাইভার হোটেলে ভিডিও করতেছি আর ওরা রিফিল দিচ্ছে। তো অনেকে বলতে পারেন যে আমাদের ক্যামেরা দেখলে বা আমরা ফুড ব্লগার দেখলে আমাদেরকে মনে হয় খালি রিফিল দেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে ওই কারণে না, নর্মাল একটা গেস্ট হিসেবে আমরা এখানে অনেকবার খাইছি, তখন আমাদেরকে বারবার করে এখানে রিফিল দিচ্ছে। তো আপনার যদি কম টাকায় ভালো পরিমাণে গরু মাংস খাওয়ার ইচ্ছা থাকে, দেন আপনি এখানে চলে আসতে পারেন, বারবার ঝোল চাইবেন, গরু মাংস পাবেন। বাজে কিছুতে আপনার মানে এটা বেশি অ্যাডভান্টেজ নিয়েন না, কারণ আমরা তো পারি এই জিনিসটা, একবারই চান, একবার চান, এটাই এনাফ। ওদেরও ব্যবসা ভালো থাকুক, আপনারও খাবার অবস্থা ভালো থাকুক। এই যে আপনাদের কাছে ঝোল চাওয়া হলে আপনারা যে মাংসটা রিফিল দেন কি ভেবে বলেন তো? জিজ্ঞাসা করবো এটা স্বাদ আসলে কেমন। আকিব ভাই ভালো, কেমন ভালো? বেশ ভালো, খলিলের মতো ভালো, খিচুড়ি খেয়ে আসছে, খিচুড়ি খেয়ে আবারও গরু মাংস খাচ্ছে, সবাই নিচ্ছে এখানে, কেউ বাদ জানে। ব্রো কেমন লাগছে? একটা গ্রামীণ গ্রামীণ একটা ভাব আছে না, মাটির চুলে রান্নার টেস্টটা খুব ভালো। রিফিল নিছেন? এই যে দেখেন দেখেন, এই যে ঝোল রিফিল নিছে, 2 পিস মাংস নিছে। ওকে গাইস, আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, আমরা এখন চলে যাচ্ছি হলো কক্সবাজার। তো কক্সবাজার যাওয়ার পথে আপনারা যদি চান এই জায়গাটা ব্রেক নিতে পারেন, লাঞ্চ হোক আর ডিনার হোক যেটাই হোক এখান থেকে করে যেতে পারেন, কারণ এইখানে হাইওয়েতে যেসব বাকি রেস্টুরেন্টগুলো আছে কমে সবগুলো গলা কাটে আর কি। তো আপনি যদি কম টাকায় ভালো কিছু খাইতে চান এখানে আসতে পারেন, যদি এখানে মশলা এত পরিমাণে বেশি থাকে গলা আর বুক দুটাই জ্বলতে শুরু করবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আমি আপনাদেরকে বলবো এটা মাস্ট অ্যাভয়েড করাটা বেটার, বাট আপনি যদি একদম ডিফারেন্ট ফ্লেভারের গরু মাংস টেস্ট নিতে চান তাহলে এখানে আসতে পারেন। দেখা হচ্ছে কক্সবাজারে। লাইফে ফার্স্ট টাইম সমুদ্র দেখার এক্সপিরিয়েন্স আসলে কেমন এটা যদি জানতে হয় তাহলে দেখতে হবে কার ইমতিয়াজ ভাইয়ের ব্লগ। আমরা এখন কোথায় আছি কি কথা বলেন না? আমরা এখন আছি কক্সবাজার, এখন বাজে হলো অ্যারাউন্ড 6:30 মতো, 6:30 সময়। কক্সবাজারের ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্ট দেখেন কতটা সুন্দর। তো আমরা সকালে সমুদ্র পাড়ে হাঁটতেছি আর একটু আগে ভরপুর বৃষ্টি হয়েছে, ঝড়ের মতো হয়েছে অনেকটা, না পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, কালো হয়ে আছে, যে কোনো সময় মানে মেঘগুলো উপরে উঠে যাচ্ছে আর যে কোনো সময় ঝড় হবে, এইটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এখনো পর্যন্ত আমি কোনো খাওয়া দাওয়া করতে পারিনি, রুমে কিছু নাটস ছিল ওগুলো খাইছি, এখানে এসে কি কি খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করাটা হচ্ছে আমার কনসার্ন। আপাতত সমুদ্র পাড়ে আমরা যে পরিমাণে একটা ভিউ পাচ্ছি আমাদের না ক্ষুধা সব চলে গেছে না। ইমতিয়াজ ভাই তো পুরো স্পিচলেস হয়ে গেছে। ভাই সমুদ্র পাড়ে আপনার প্রথম কক্সবাজার, না কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তারপর হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে আমার কেমন লাগতেছে এইটা আসলে মানে এইটা কোনো রকম ভাবেই বলা সম্ভব না। কেন মানে এটা কিভাবে বলবো, মানে আমি যদি বলি যে খুব ভালো লাগতেছে বা খুব সুন্দর বা খুব অদ্ভুত লাগছে এটা আসলে এনাফ না প্রথম কথা। আর সেটা হচ্ছে যে আমি যখন প্রথম এখানে আসি বৃষ্টি হচ্ছিলো, একা আসি, পুরো কালো হয়ে মেঘ ছিল এবং সমুদ্র এবং আকাশের মধ্যে 4টা নীল কালারের শেড ছিল, যাই হোক ওইটা মাথার মধ্যে উঠে গেছে। আমার মনে হয় যে মৃত্যু এক পর্যন্ত আমার সমুদ্র মানে ওই সিনটা আগে আসবে। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমি যদি প্রথমে এখানে দাঁড়াই সমুদ্রের 5টা যেভাবে লেয়ার তারা এইভাবে আসছিল, প্রথমে যেটা মনে হয়েছে যে আমি অন্য একটা ওয়ার্ল্ডে চলে যে ওয়ার্ল্ডটা আমি চিনতাম এতদিন ধরে, জানতাম না, যাতে পরিচয় ছিল না এরকম একটা ওয়ার্ল্ড, এবং
এটার একটা এক্সপ্রেশনই বলা যায় যে বিস্ময়, প্রচুর রকম বিস্মিত। হ্যাঁ, আর ভালো লাগে তো এটা আসলে সবাই বোঝে যে কেমন লাগে, তখন তো ভালো লাগতে পারে। ঠিক আমার কথাটাই হচ্ছে এমন, আমি কক্সবাজার অনেকবার আসছি, অনেকবারই আসছি, বাট এত সুন্দর সকাল আমি কক্সবাজার এখনো পর্যন্ত পাইনি। এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম এত সুন্দর একটা সকাল কক্সবাজার পাইছি। আমরা নর্মালি যেটা করতাম যে কক্সবাজার রাতে আসতাম, সকালবেলা মানে পরদিন ব্যাক করতাম, বাট কখনো কক্সবাজারের সকালটা আসলে কতটা সুন্দর সেটা কখনো দেখা হয় নাই। সো এইবার আমরা সেটা দেখতে পারতেছি, এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, এটাই সব থেকে ভালো লাগতেছে। এখন আমরা রুমে যাবো, একটা ঘুম দিব, ঘুম থেকে উঠে ভরপুর খাওয়া দাওয়া করবো, আর সেটাই আপনাদের শেয়ার করবো। ইমতিয়াজ ভাই কিন্তু এবার ব্লগ বানাচ্ছে, তাই না ইমতিয়াজ ভাই? আপনার চ্যানেল নামটা বলে দেন। আচ্ছা, আমার চ্যানেল নামটা হচ্ছে ইমতিয়াজ সামহার। ইমতিয়াজ সামহার ভাই, এইখানে মানে অন্য লেভেলের কিছু লাগতেছে না, জাস্ট মানে হ্যাঁ, আমরা এখানে আসার ঠিক একদিন আগ পর্যন্ত ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশেরই তাপমাত্রা ছিল 41-42-43 মতো। ওরকম একটা পরিবেশ থেকে গরমে যখন নাভিশ্বাস উঠে যাচ্ছে আমাদের, সেই সময়ে এসে কক্সবাজারে আসলাম। এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আমরা হোটেলে চেক ইন করার পরপরই মেঘ লাগছে এবং আমরা বৃষ্টি পেয়েছি, টেম্পারেচারও ফল করছে, আর সব কিছু আসলে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এবং খুবই ভালো লাগছে, মানে টোটালি একরকম মেজাজ থেকে অন্যরকম একটা মেজাজে চলে আসছি। মানে আমরা যখন আসছি না, চেক ইন করছি, চেক ইন পর্যন্ত রাস্তায় কোনো মেঘ নাই, আমরা পুরো রাস্তায় কোনো বৃষ্টি পাইনি, বৃষ্টি কাদা কোনো কিছু নাই, মানে মনেই হয়নি একবারের জন্য আমরা এখানে আসার পর বৃষ্টি পাবো। আমরা মাত্র পার্ক করে উপরে উঠলাম, রুমে ঢুকতে একটু পরে দেখি কি ঝির 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 আওয়াজ, তারপরে দেখি বৃষ্টি নামতো, স্যার এরপরে হচ্ছে এরকম একটা অবস্থা। তাই আমরা আর মানে রুমে থাকতে পারি, তাই আমরা চলে আসছি সমুদ্র পাড়ে। এখন এখন আমরা রুমের দিকে চলে যাব, আর একটু পরে ঘুম দিয়ে উঠবো, কারণ সারা রাত আমরা অনেক জার্নি করছি, অনেক টায়ার্ড। সো আমাদেরকে এখন ব্যাক করতে হবে রুমের দিকে। সো প্রতিবারের মতো এবার আমরা উঠে গেছি হচ্ছে ফুয়াং রিসোর্টে। আগেরবার আমরা ফুয়াংয়ে ছিলাম, আর এবারও ফুয়াংয়ে উঠছি, কারণ ফুয়াংই হলো একমাত্র রিসোর্ট যেখান থেকে লাবণী বিচের এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনি ডাইনিংয়ে বসে বসে পুরো সমুদ্র দেখতে পাবেন, আর এখান থেকে রুম থেকে বের হয়ে জাস্ট সেটে একটু সামনে আসতেই লাবণী বিচ। তো এইটা আমরা এত সুন্দর করে এনজয় করতে পারছি জাস্ট বিকজ অফ ফুয়াং রিসোর্টের জন্য। ফুয়াংয়ে অবশ্যই আপনাকে সাজেস্ট করবো, লো প্রাইসে ফোর স্টার মানে একটা রিসোর্টে থাকার মজাটা কিন্তু অন্যরকম, আর যেখানে বাফে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আজকে আসছি, চেক ইন করলাম, সো আজকে ব্রেকফাস্ট পাচ্ছি না, কালকে থেকে শুরু হবে আমাদের ব্রেকফাস্ট। তার আগে আমরা কি কি খাবার খেলাম সেগুলো আপনার সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট, কারণ আমাদের এবার যেহেতু চার দিনের কক্সের প্ল্যান, তাই আমাদের খাবারের সিরিজটা অনেক বেশি বড় হবে। দ্যাটস ওয়াই আই হোপ আপনারা যদি এক ভিডিওর মধ্যে দিয়ে দিই তাহলে বোরিং হয়ে যাবেন, তাই আপনাদের জন্য সেপারেটলি আমরা সিরিজ ওয়াইজ অনেকগুলো ভিডিও দিব, যেগুলোর মধ্যে কক্সবাজারের টোটাল ইনফরমেশনগুলো ইনশাল্লাহ এবার পেয়ে যাবেন। সো গাইস লেটস গো। তো এখন আমরা আসছি ফুয়াংয়ের লবিতে, এইদের লবিটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। সো আমরা এখন উপরে দিকে যাচ্ছি, আর যেহেতু অনেক সকাল তাই লবিতে কাউকে দেখা যাচ্ছে না, আমরা এখন রুমের দিকে চলে যাই। ওকে, তো এখানে হচ্ছে আমি ঢাকা থেকে যে হেডগিয়ার নিয়ে আসছি, এটা গাড়ির পিছনেই ছিল, আর এখানে সব ক্যাপটা বসে। মাহাদি কোনটা নিবা তুমি? আমি যেটা চয়েস করেছিলাম না, এই এবার তো মনে হচ্ছে চেঞ্জ করা উচিত। দাঁড়াও, ও না, এটার পিছনে নেট না, এটাই। ওকে, সো মাহাদি হচ্ছে ওকে অ্যাডভেঞ্চার নাকি? দি অ্যাডভেঞ্চার, হ্যাঁ। ওকে চলো। সো আমি ক্যাপটা নিয়ে নিছি, এটা হলো হেডগিয়ারের, বাট হেডগিয়ার আমাকে দেয় না, এটা দিছে আমার বন্ধু দীপ্ত। এই হলো ফুয়াং রিসোর্টটা। এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, এর মধ্যে আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো সানস্ক্রিনটা মাখতে হবে, আর এই হেডগিয়ারের ক্যাপটা নিতে হবে, কারণ আগের ট্যুরেও আমার সঙ্গী ছিল হলো হেডগিয়ারের ক্যাপ, আর এবারও সেটাই আছে। সো আমরা এখন বের হয়ে যাব, আর যাওয়ার পরে দুপুরে আগে লাঞ্চ করব, আর সেটাই আপনাদেরকে দেখাবো কক্সবাজার আসলে কোথায় লাঞ্চ করবেন, ডিনার করবেন। ফাইনালি আমরা চলে আসছি পৌষিতে, এটা নাকি সব থেকে মজা লইট্টা ফ্রাই। এটার লোকেশন হলো ডিভাইন রোড কলাতলি কক্সবাজার। এখন বাজে প্রায় 4:30 মতো, এখন আমরা লাঞ্চ করে নিই, ব্রেকফাস্টও করে নিই, সবাই বসে আছে। কী অবস্থা, কতদিন পরে এখানে? 2 বছর। দীপ্ত কতদিন পরে? আমরা কয়দিন আগে আসছি? কেন পৌষিতে না আসলাম এর আগে? কই শিওর আসতে পারি। আচ্ছা, লোটাস এখন কত করে? এই দাম বাড়ছে নাকি? দেখো না, একই রকমই আছে। কই কই লোটাস ফ্রাই দাম তো 200। কই লোটাস ফ্রাই 160 ছিল। কই এই যে দাম বাড়ছে, আপনার যা ভালো লাগে। তো এই যে লোটাস ফ্রাই 160 করেছিল, এখন হলো 200 টাকা হয়ে গেছে, দাম বেড়ে গেছে আর কি। ৫২০ টাকা প্রতি পিস। শেয়ার করবেন? শেয়ার শেয়ার হ্যাঁ, কয়টা শেয়ার? আমার কিন্তু মাথা আমার
হ্যাঁ মাথা আমার, লেজ আমার, ডান, সরি মানে লেজ আমার মাথা আপনার, ডান, ঠিক আছে, ওকে, শেয়ার বিক্রি শেষ। আর লইটা ফ্রাই যার যার তার তার, আমিও সিঙ্গেল ভাই। ফালুদাটা এদিক দিয়ে দেখতে পারেন, আমরা ট্রাই করে দেখি সবাই, না এখানে দেখতে পারি, ফ্রিজ থেকে দিবে না, কেমন দেখি, ট্রাই করে দেখি, এটা কোনো কথা, আমরা সবাই কিন্তু আপনার জন্য লেট করে আসছি। ফাইনালি আমাদের অর্ডার দেওয়াটা, আর এখানে রুটটা প্রায় এত মজা, আমরা পার পার্সন হচ্ছে একটা করে নিয়েছি, না সিঙ্গেল করে নিয়েছি, আর রূপচাঁদা হলো আমার শেয়ার পাইছি, মানে শেয়ার সেল দিছি রূপচাঁদার। তো রূপচাঁদা আমরা দুজন মিলে খাবো, মাথা হচ্ছে অনেক ভাইয়ের আর লেজ হচ্ছে আমার। ভুল বলে গেছি আমি, লেজ আমার এখন আর চেঞ্জ হবে না, লেজ আমার মাথা আপনার। তাহলে শেয়ার বাদ, তাহলে শেয়ার বাদ, শেয়ার বাদ বলছে না মাথা, হ্যাঁ মাথা আপনার, লেজ আমার, ঠিক আছে। তো আমরা শেয়ার বিক্রি করে করে এখন খাবার খাচ্ছি, বাট লোটে ফ্রাই কোনো শেয়ার বিক্রি হচ্ছে না, এটা আমরা সিঙ্গেল করে খাচ্ছি সবাই। আমরা এখন চলে আসছি পৌষির কিচেনে, ফারিয়া আপু আমাদেরকে নিয়ে আসলো, রূপচাঁদা ফ্রাই করতেছে, এটার ফুটেজ নিতে আসছি আমরা। নর্মালি আমরা সবসময় রূপচাঁদা ফ্রাইটা খেয়ে ফেলি, কিন্তু আমরা কখনো সামনাসামনি ভাজতে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখতেছি সামনাসামনি ভাজতেছে। ওয়াও, যে সুন্দর স্মেল উঠছে। লোটে ফ্রাই কখন করবেন, নাকি করা? ও লোটে ফ্রাই হয়ে গেছে না? তো এই হচ্ছে লোটে ফ্রাই আমাদের হয়ে গেছে, আমি এখান থেকে খেয়ে দেখতে পারি? হ্যাঁ বললো এখান থেকে লোটে। ওয়াও অনেক গরম। তো এই হচ্ছে গরম গরম লোটে ফ্রাই। তো আমি এখন আসছি হচ্ছে পৌষির কিচেনে, এখানে গরম গরম লোটে ফ্রাই খাচ্ছি, চুলা থেকে উঠায় সার্ভ করছে, এখান থেকে নিচ্ছি। ওয়েট করতেছি কখন আমি ভাত দিয়ে খাবো। তো এই যে আমাদের কমপ্লিমেন্টারি আচার চলে আসছে, এই যে আর একটা বাটি আসছে, এটা থেকে আমি ট্রাই করি। আচারটা নাকি অনেক মজা। অনেক ভাই আচার খাইছেন, কেমন এটা? চলে আসছে আমাদের লোটা ফ্রাই। ওয়াও, দেখতে যা লাগতেছে না, লুটে ফ্রাই চলে আসছে, আর 200 টাকাতে অন্য অন্য জায়গার তুলনায় লুটে ফ্রাইয়ের কোয়ান্টিটি বেশ ভালোই। এই ডাল কি কমপ্লিমেন্টারি? না, এই যে আমাদের শেয়ার চলে আসছে, কমিটমেন্ট অনুযায়ী। অনেক ভাই ভুলে হলো লেজ নিতে গেছিল, কিন্তু উনি ভুলে মাথা বলে ফেলছে, ভুলে গেছিল কোনটা লেজ আর কোনটা মাথা। এখন আমি শেয়ার নিয়ে জিতে গেলাম। এই যে হলো আমার রূপচাঁদা, ভাত কই, রূপচাঁদাটা ফ্রাই করি, গরম গরম রূপচাঁদা। ও মাই গড, মাশাআল্লাহ। এই যে আমাদের প্লেট রেডি, বাংলা খাবারের জন্য পৌষে অলওয়েজ বেস্ট। কোরাল মাছ ভর্তা চলে আসছে পার্টনার, আমাদের কোরাল মাছ ভর্তা। হ্যাঁ নেন, টেক নেন। ওকে, আমাদের যে কোরাল মাছের শেয়ার এখন নেওয়া চলতেছে, বাস্তব ভাই শেয়ারের মাঝখানে পড়ে গেছে আমজনতা। একটা মজার ব্যাপার বলি, দেখেন আমরা এখানে সবাই বসছি, ভিডিও করতেছি, ব্লগার কতগুলা সবাই ব্লগ করতেছে। আপনি? হ্যাঁ ও অনেক ভাই হচ্ছে রিটায়ার্ড ক্যাপ্টেন জুবাই, রিটায়ার্ড এখন। সো এটা নিয়ে নিচ্ছি এবার, কোরাল মাছ ভর্তাটা ট্রাই করি। ওয়াও, মিডিয়াম বয়েল করা হয়েছে, তার সাথে মশলা সুন্দর করে দেওয়া হয়েছে, আর এটার সাথে কোরাল মাছের একটা ফ্রেশ অ্যারোমা আসতেছে, এটা ভালো লাগতেছে। এবার ট্রাই করতেছি রূপচাঁদা দিয়ে কোরাল মাছের ভর্তার সাথে, আর ভর্তাটা এত ঝরঝরা, পুরা মাছের একটা ফ্রেশ ফ্লেভার আসতেছে এটা থেকে। রূপচাঁদাটা মনে হচ্ছে কি মশলাপাতি কম ঢুকছে। সবসময় ট্রাই করতেছি লোটা ফ্রাই, কারণ এটা হলো কক্সবাজার আসলে মাস্ট মাস্ট রয়ে আইটেম। এই যে লোটা ফ্রাই নিয়ে নিলাম, আর এটা দিয়ে ট্রাই করতেছি এবার। আমার মনে হয় পরশুতে আসলে লোটা ফ্রাই, কোরাল মাছ ভর্তা, এই দুটো জিনিস নিলে আপনার পুরা খাবার একদম উসুল হয়ে যাবে, পয়সা উসুল হবে। বিশেষ করে কোরাল মাছ ভর্তা যে প্রাইস মাত্র 160 টাকা, ওই হিসাবে আমার কাছে এটা গুড এনাফ মনে হয়েছে, কোয়ান্টিটি এবং কোয়ালিটি আর টেস্ট। তবে পরশু যে ফ্রি আচারটা দেয় না কমপ্লিমেন্টারি, এটার সাথে ভর্তা দিয়ে যদি একসাথে মাখেন, আর তার সাথে যদি লোটটা দিয়ে ট্রাই করেন, এই যে লোটটা ভেঙে নেবেন, লোটটা জাস্ট ভেঙে ওটার সাথে মেখে এভাবে নেবেন, সেই লাগতেছে। অলরাইট গাইস, আমাদের খাওয়া দাওয়া ডান, লাঞ্চ টান শেষে এখন বাজে হলো 5টা 4টার পরে, 4:30 সময় আমরা দুপুর লাঞ্চ করলাম 5টা পর্যন্ত। এখন আমরা ডেজার্ট অর্ডার দিচ্ছি, এখানে দেখলাম পুডিং নিচ্ছে সবাই, তো পুডিংয়েরও আমরা শেয়ার সেল করছি। এই যে আমার পার্টনার ইমতিয়াজ ভাই,
আরে তিন শেয়ার হয়ে গেছে ব্রো স্পুন। তবে এটার সাইজ কিন্তু বড় আর দেখতে সুন্দর, একসাথে শুরু করে আসেন। এটা সাইজটাও বড়, আমরা শেয়ারে খাচ্ছি আগে। না না তিনটা অনেক ভাই শেয়ারে এখন। অনেক ভাই শেয়ারে কোনো আপনি বাদ দিলে তো হবে না। আমরা এখন পুরিং ট্রাই করি। ওয়াও অনেক মজা, এটা ভালো লাগছে। আচ্ছা আপনার হচ্ছে পুরিতে খাবার খাওয়ার পর যদি খেতে চাইলে পুরিংটা মাস্ট আইটেম, অবশ্যই খেতে পারবেন। খুবই মজা, পুরিংটা আসলে অনেক ভালো লাগছে। আমার কাছে সবথেকে ভালো লাগছে হলো পুরিংয়ের মধ্যে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসছে, এই কারণে জিনিসটা খাইতে অনেক ইয়ামি লাগতেছে। পরশু দেশে যদি আপনারা মানে ডেজার্ট ট্রাই করতে চান তাহলে আমি বলবো অবশ্যই পুরিং ট্রাই করতে পারেন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে গেলাম। আমরা এখন চলে যাবো হলো মেরিন ড্রাইভের দিকে। বাজে হলো 5টার মতো, বিকালের সানসেটটা হলো আমরা দেখবো মেরিন ড্রাইভে বসে ইনশাল্লাহ। মাহাদি ঠিক আছে, আমি সামনে বসতে দিব। আগে বলেন যেটা বলছেন ওটা ক্লিয়ার করে বলেন, যাতে কি কষ্টজনিত রোগে আক্রান্ত হতে পারি সেই জন্য আমি সামনে বসতে চাচ্ছি। সামনে বসলে ইংলিশে কি বলছেন সেটা বলেন। সাফোসিফিকেশন। তো দুপুরে আমরা পৌঁছিতে খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে আসছি রাতে ডিনার করতে আলগুনিতে। এর মধ্যে আমরা কয়েকটা জায়গায় খাওয়া দাওয়া করছি, বাট ওইগুলো আসলে মনে হলো যে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট, বাট খাবারের জন্য যাওয়াটা ওই জায়গাটা আমি রেকমেন্ড করবো না। আর আমার এখানে দেখতেছেন রাস্তাটা কতটা সুন্দর, আর তার থেকে সুন্দর হচ্ছে আলগুনি রেস্টুরেন্টটা। আমরা এখন কক্সবাজারে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আলগুনিতে খাওয়ার জন্য, আর কেন সাজেস্ট করবো সেটা আমি ভেতরে যেয়ে দেখাচ্ছি। আমরা এখন আসি হলো আলগুনিতে। বেসিক্যালি কক্সবাজার আসলে ম্যাক্সিমাম টাইম পরশিতে খাওয়া হয়, বাট অনেকে রেকমেন্ড করলো যে আলগুনিতে নাকি খাবার মজা হয়। সো আমরা আজকে আলগুনিতে খাবো, আর আলগুনির অনেকগুলো শাখা আছে। আমি জানি না যে এটা সবগুলো এক কিনা, বাট আমরা আগে একটা আলগুনিতে খাইছি ওইটা একদমই ভালো না, ওই যে মনের মধ্যে যেটা পড়ছে। তো কোনটাই আসবেন এটা হচ্ছে বিষয়। এখন বদরে মোকাম মসজিদের পাশে আলগুনি। এই আলগুনির সাইনবোর্ডের পাশে দেখবেন গাংচিল ব্যাংকোয়েট হলের একটা সাইনবোর্ড আছে, ওদের একটা ব্যাংকোয়েট হল আছে। এটাতে আমরা আজকে আসছি, এখনো খাইনি। খাবার আসা পর্যন্ত ওয়েট করি, খাওয়া দাওয়া করি, তারপরে আপনার সাথে শেয়ার করি কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুর দিক থেকে আলগুনির খাবার আসলে কেমন। তো এই হচ্ছে আলগুনির মেনু, যেখানে লইট্টা ফ্রাই হলো 160 টাকা, যেটা আমরা পরশিতে খাইছি 200 টাকা, ওইটা নাকি এখানে 160 টাকা। এখন দেখো কোয়ান্টিটি কি পরিমাণে দেয়, যদি কোয়ান্টিটি ঠিকঠাক থাকে দেন ওকে, না পারফেক্ট একদম। আমিও সিঙ্গেল নেবো, কারণ পরশিতে 200 টাকা লইট্টা ফ্রাই খাইছি আর এখানে 160 টাকা। যদি আমরা দেখি যে পরশিতে এখানে বেশি করে দেয় তাহলে আমরা এখানে আসতে বলবো সবাইকে। হ্যাঁ অনেক মেনু আছে বাট সব কিছু অ্যাভেলেবেল নাই। মেনুতে নিচে লেখা আছে আপনাদের প্রদত্ত বিলের লভ্যাংশ থেকে নির্দিষ্ট একটি অংশ মসজিদ মাদ্রাসা এতিমখানা ও সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গরিব দুস্থ অসহায় এবং সামাজিক উন্নয়নের কাজে ব্যয় করা হয়। জানি না আসলে করে কিনা, এটা অনেকে লেখে বাট করে কিনা, করলে তো ভালো। ডালটা অনেক ঘন না, ডালটা মনে হচ্ছে মজা হবে। যদি আমি ডাল লাভার না, তারপর আমি এখন ডাল খাবো। তো আমরা সব ভর্তা নিয়ে নিচ্ছি। এটা কি শুটকি? না এটা মিক্সড ভেজিটেবল। আর এটা হলো শুটকি, এটা কি বেগুন, টমেটো, ওদিকে হলো ভেন্ডি, ভাবে কি নিচ্ছেন আলু ভর্তা, একটা ডাল আসছে, ডাল একটা লাগবে না মনে হয়। আচ্ছা আমাদের লুইটা ফ্রাই চলে আসছে, এটা হলো 160 টাকার কোয়ান্টিটি। আমার কাছে গুড এনাফ মনে হচ্ছে, কি বলো অনেক ভাই? আমার কাছে এনাফ কোয়ান্টিটি মনে হচ্ছে, যদি একটু ওয়েলি কয়টা ভর্তা ট্রাই করবো, দেখি শুটকিটা কেমন। বাস্তব ভাই এখনো দেখো নাই, এদিকে শুটকি ভর্তা আছে। অ্যাকচুয়ালি এখানে শুটকির থেকে পেঁয়াজের পরিমাণ বেশি, আর এদিকে টমেটো ভর্তা আছে। ঠিক আছে আমি ফার্স্টে শুটকি ভর্তা দিয়ে ট্রাই করি। এটা অ্যাকচুয়ালি ভর্তা না, পেঁয়াজ শুটকি তার সাথে টমেটো ধনিয়া পাতা আরও অনেক কিছু মিক্স আছে, সাথে হলো সরিষার তেল। তো এটাকে মিক্স করে নিই আর ট্রাই করি। একটা ভালো ছকাটা করে ফ্লেভার আসতেছে দুপুরটার থেকে মজা, দ্যাট মিন্স পরশু থেকে এখানকার লোকটা মজা। না দুপুরে তো গরম গরম দিছিল। আমি এখন ট্রাই করতেছি লোটটা, সবাই বলতেছে দুপুরে আমরা যে পরশুতে খাইছি পরশু থেকে নাকি এখানের লোটটা মজা। ট্রাই করি এবার, দুপুরটা থেকে মজা, মানে গরম গরম সার্ভ করছে
আর ওদের যে উপরে কোডিংটা এটা খাইতে বেশ ভালো লাগতেছে। তবে শুটকি ভর্তাটা হলো মাস্ট ট্রাই, এটা ভালো লাগছে আমার কাছে। শুটকি একটা স্ট্রং ফ্লেভার আসতেছে। আর এদিকে আছে হলো টমেটো ভর্তা, এটা একটু নিয়ে নিই। এটা হলো ভেন্ডি ভাজি, এটা অনেক ফ্রেশ লাগতেছে দেখতে। রাত প্রায় 12টা বাজে, এই সময় খাবারগুলো দেখতে মনে হচ্ছে মাত্র করে দিয়েছে। অ্যাকচুয়ালি লুটের সাথে শুটকির যে আমরা ভর্তাটা নিয়েছিলাম এটা দিয়ে বেশ ভালো লাগতেছে। মানে শুটকির যে একদম স্ট্রং একটা ছোট ছোট পিস দেখা যাচ্ছে, এটার সাথে লুটের ফ্রাই দিয়ে অস্থির লেভেলে মজা লাগতেছে। সো ডেফিনেটলি যারা আমাদেরকে সাজেস্ট করছে যে আলগুনি মজা, যদি আপনারা অরিজিনালটা খুঁজে খাইতে পারেন তাহলে আলগুনির খাবার খেয়ে আসলে মজা পাবেন, আর যদি ফেকটাই খান তাহলে আমাদের মতো ঠকতে হবে আবার। অ্যাকচুয়ালি আলগুনির এখানে আসলে আপনিও কনফিউশনে পড়ে যাবেন, কারণ পাশাপাশি দুইটা, একটা মোড়ের মধ্যে জাস্ট এল শেপে, একটা এদিকে আর এটা একটু ভেতরের দিকে। ও হ্যাঁ, আপনাদেরকে আরো ইজি করে আমি লোকেশন দিচ্ছি, পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক অপোজিটে হলো আলগুনি, এটাই হচ্ছে অরিজিনালটা। আর এখানে আসলে আপনি কম টাকায় ভালো খাবার খাইতে পারবেন, বাট সবসময় সার্ভ করবে কিনা এটা একটা বিষয় আছে। এদিকে আমাদের বিগ হলো রূপচাঁদা কারি নিচ্ছে, কেমন ব্রো? আসলে ওই দেখি ট্রাই করি। এই হলো রূপচাঁদা কারি, এটা আমাদের বিগ অর্ডার দিছে। রূপচাঁদা লাভার না, এই কারণে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, মোটামুটি। পারি আপু আর আকিব ভাইয়া অনেকক্ষণ ধরে বসেছিল, খাবে না, কোনোভাবেই খাবে না, এখানে কেউই খাবে না, বাট অবশেষে সবাই খাবার নিয়ে বসে গেছে এখানে খাবারের ঘ্রাণে। আপু কি মনে করে খাওয়া শুরু করলেন এতক্ষণ পরে? যেহেতু আমি ডাল লাভার না, ডাল নিয়ে নিছি, ডালের সাথে এবার লোটটা মিক্স করে, আর সাথে হলো ভেন্ডি, এই জিনিসটা দিয়ে ট্রাই করে। ডালটা একদম পুরো মাখামাখা একটা ভাইব চলে আসছে, ডালটা অনেক মজা। ডালটা থেকে লেবু একটা ফ্লেভার আসতেছে, একটা টমেটো স্মেল আসতেছে, এটা ভালো লাগতেছে খেতে। সবাই খেতে চাচ্ছিল না, তুমি তো আরেকজন থেকে নিচ্ছো সাজেশন ব্রো, আমি তো তোমাদের নিয়ে আসছি না। আচ্ছা না, থ্যাংকস দেওয়া যায়, ওকে। এটা ও যেহেতু চেয়ে নিচ্ছে দিতেই হয়, আসলে কিছু করার নাই, অনেকক্ষণ ধরে চাইতেছিল এটা, থ্যাংকস। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার অবস্থা, যেখানে কেউই খাবে না, একটু আগে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে আসছে, বাট লাস্টে দুজন বাকি ছিল, এই দুজন খাওয়া দাওয়া শুরু করে দিছে, আকিব ভাই সবার শেষে খাওয়া শুরু করছে। চলেন আপনাদেরকে নিয়ে এবার একটু রুম ট্যুর দিই। এই হচ্ছে আমাদের রুমটা, এখানে একটা মিরর আছে, এদিকে একটা টিভি আছে, আর এই হলো একটা কিং সাইজ বেড। কে যেন আসছে, একদম বাইরে খুলেন নাই আপনারা?
আদু ভাই কি অবস্থা? তো এই তো আমাদের ব্রেকফাস্টের কুপন দিয়ে গেল, এইটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করব। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ওদের প্যাকেজের সাথে মানে রুম ট্যারিফের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুডেড, যেটা হলো বাফে ব্রেকফাস্ট। সো কালকে সকালে অনেক অনেক খাবার থাকবে, মেনুতে অনেক অনেক আইটেম থাকবে, সেগুলো নিয়ে সকালে দেখাবো। গুড নাইট।